हेलो बंधुरा, बेंगली कैनाडियन कपिल चैनल पक्ष तुम्हारे सकल के वेलकाम जानाछी। आशा करछी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी तुम्हें देखाबो सैमन माछ रान्ना करार एक खूब सहज पद्धति जा खेते अनेक सुस्वादु है। ताहले चलो आमी आमार रान्ना शुरू करी। अच्छा, आमी एखाने अर्गानिक अटलांटिक सैमन माछेर स्किनलेस पोर्शन नियेछी। तुम्हरा तुम्हादेर पछंद मतो सैमन माछ निते पारो, तबे चेष्टा करो स्किनटाके रिमूव करे नेवार, एते माछेर स्मेलटा एकटु कम थाके। এখানে আমি মাছের দুটো পোর্শন নিয়েছিলাম, তাই ছুরির সাহায্যে কেটে চারটি টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যা কিনা মাছের গন্ধটা কমাতে সাহায্য করবে। একই পদ্ধতিতে আমি মাছের অপর দিকগুলোতেও লেবুর রস দিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা সরষের তেলও অ্যাড করতে পারো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে মাছের টুকরোগুলো ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী সরষের গুঁড়ো। সরষের তেতো ভাব কাটানোর জন্য আমি এতে অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। এরপর এতে ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি সরষের একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা সরষে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে তারপর বেটে নিতে পারো। খেয়াল রাখতে হবে খুব ঠিক হবে না, আবার খুব পাতলা হবে না, এমন একটি কনসিস্টেন্সি যেন থাকে। সরষের পেস্ট আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে 30 মিনিট হয়ে যাওয়ার পর মাছ ফ্রাই করার জন্য আমি প্রথমে একটি প্যান ভালো করে গরম করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করে আমি এতে খুব সাবধানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রসঙ্গত বলে রাখি, তোমরা যদি স্কিন সমেত মাছ ইউজ করো তাহলে কিন্তু খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে ছেড়ো। স্কিন থাকলে গায়ের দিকে তেল ছেটানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে এক পিঠ ভাজা হয়ে এলে আমি মাছগুলো খুব সাবধানে অপর দিকে ঘুরিয়ে দেব। স্যামন মাছ ভীষণ নরম হয়, তাই মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। অপরদিকে উল্টে দিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দেব ভাজার জন্য। দেখো, বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে। স্যামন মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যায় না, নইলে রাবারের মতো হয়ে যায়। ব্রাউন কালার হয়ে এলেই আমি মাছগুলো আলাদা করে প্লেটে তুলে নেব।
এখন গ্রেভি বানানোর জন্য প্যান ভালোভাবে গরম করে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে এলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের সুন্দর স্মেল এসে গেলে আমি এতে অ্যাড করছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এতে অ্যাড করে দেব আগে থাকতে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো তারা পরিমাণ বুঝে ঝালের পরিমাণ বেশি দিতে পারো। এরপর আমি এতে অ্যাড করছি খুব সামান্য পরিমাণে লবণ। এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে ফ্রাই করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো একটু বাদামি কালারের হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা টমেটোর টুকরো। আবারও আমি সবকিছু ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে কষানোর জন্য মশলা কিন্তু জ্বলে যাওয়ার ভয় থাকে না আর খুব সুন্দরভাবে সবকিছু মিশেও যায়। অল্প অল্প জল দিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে সবকিছু কষানো হয়ে গেছে। এখন আমি আগে থাকতে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে হালকা হাতে সর্ষের পেস্ট মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও হালকা হাতে নেড়েচেড়ে ভালো করে সর্ষের পেস্ট কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা একটু গা মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা খুব বুঝে দেব। গ্রেভি একটু ফুটে আসলে আমি এতে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দেব গ্রেভিটা ফোটার জন্য।
কিছু সময় পর ঢাকা খুলে আমি মাছের পিসগুলো আরেকবার উল্টে দিচ্ছি হালকা হাতে। গ্রেভিটা একটু ফুটে আসলে আমি আরেকবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দেখো কি সুন্দর একটা থিক গ্রেভি তৈরি হয়েছে। মাছগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আর দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল, এতে করে টেস্টটা ভীষণ ভালো হয়। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের এই স্যামন মাছ। স্যামন মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই মাছের তেল রক্তে শর্করার পরিমাণ কমায় এবং হৃদরোগের আশঙ্কা কমায়, তাই এই মাছ খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার এই ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের সবার কাছে আগেই নোটিফিকেশন চলে যায়। এরপর তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।